জেনে নিন এবার নাসাকে ছাপিয়ে পৃথিবী থেকে তথ্য সংগ্রহ করতে প্রস্তুত চীনের রিমোট সেন্সিং স্যাটেলাইট একাধিক রিমোট সেন্সিং স্যাটেলাইট লঞ্চ করল চীন এই স্যাটেলাইট ইলেকট্রোম্যাগনেটিক এনভায়রনমেন্টাল অনুসন্ধানে সাহায্য করবে বলে জানা গিয়েছে চীনা সরকারি সংবাদ সংস্থা মতে এটি লং মার্চ রকেট লঞ্চ সিস্টেমের দুইশো ষাটতম মিশন ওই সংবাদ সংস্থার খবর অনুযায়ী দক্ষিণ পশ্চিমে সিচুয়ান প্রদেশের জিয়াং স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে সফলভাবে এই স্যাটেলাইটগুলি লঞ্চ করা হয় ইয়াঙ্গুন থার্টি প্রজেক্টের তৃতীয় ব্যাচে ইলেকট্রোম্যাগনেটিক এনভায়রনমেন্টাল অনুসন্ধানের পাশাপাশি অন্যান্য পরীক্ষা নিরীক্ষাতেও সাহায্য করবে বলে জানা গিয়েছে সেন্সর প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কোনো বস্তুকে চিহ্নিত করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এগুলি এছাড়া পৃথিবী থেকে প্রতিফলিত শক্তি থেকে তথ্য সংগ্রহ করবে এই রিমোট সেন্সিং স্যাটেলাইটগুলি